তো আমরা যেহেতু আবার আপনি তো জানেন যে কিছুদিন আগে এই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উনি বললেন যে দুই তিন বছর নাকি লেগে যাবে যে এই করোনা থেকে যেতে পারে তো উনার মতো একটা জায়গায় থেকে যা উনার মতো ব্যক্তি যখন বলেন যে দুই তিন বছর থেকে যেতে পারে তাহলে তো মনে করেন হতাশাটা কোথায় চলে যায় যত ধরেন থাকলো দুই তিন বছর আর আমি যতটুকু জানি ভাইরাস কখনোই কোনোদিন একেবারে শেষ হয়ে যায় নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে তো উনার মতো ব্যক্তি যখন বলেন যে দুই তিন বছর আরও এই ভাইরাস থাকবে তখন মানুষের হতাশার জায়গাটা কোথায় চলে যায় আপনি বুঝেন আবার এই ভদ্রলোকই পরের দিন এসে দুঃখ প্রকাশ করেন তখন তো এই মন্ত্রণালয়ের প্রতিও আবার আমি কোর্ট ছেড়ে চলে যাচ্ছি আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা পুরো বোগাস একটা মন্ত্রণালয় হচ্ছে গিয়ে যে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে আপনি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেখেন মাননীয় মন্ত্রী থেকে শুরু করে সচিব তো বদলানো হয়েছে মাশাআল্লাহ তাও একটা একটা ব্যাপার চেঞ্জ হয়েছে পরে এই যে মহাপরিচালক যিনি N95 মাস্ক নিয়ে পর্যন্ত এরা এই সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আছে যে এই মাস্ক এই যে ডাক্তাররা যে বেশি সংক্রমিত হচ্ছে এটার কারণ বলা হচ্ছে যে এই মাস্কের মধ্যেও দুর্নীতি আছে তো এই রকম একটা বোগাস ডিপার্টমেন্টের লোকজন আমি তো মনে করি যে দেখেন পৃথিবীতে যে কোনো জায়গায় আপনি যদি সবসময় যে আপনি অসৎ হইতে হবে তা না আপনি যদি অযোগ্য হন তাহলে আপনি ছেড়ে দিবেন আমি বুঝতে পারি না যে বাংলাদেশে দেখবেন যে চরমভাবে অপমান না করলে কেউ আর পথ ছাড়তে চায় না চরমভাবে অপমান কি মানে টাইনা সাথে ধরে আমাদের এখানে বলে না যে কন্ট্রাক্টরদের ধরে নিয়ে আসছে এরকম বলে না এরকম আমার কাছে মনে হয়েছে যে আগের দিন আমি দেখতাম যে ওই বাস কন্ট্রাক্টর কোনো মেয়ের শরীরে হাত দিলে ওই সাধারণ মানুষ গিয়ে দেখতাম যে কলারে ধরে টাইনা নামায় আনতো যে হারামজাদা তুই এইরকম করছিস আমার কাছে আগে তো বাস কন্ট্রাক্টর ছিল এখন আমি দেখতেছি বাংলাদেশের বড় বড় জায়গায় এরকম বাস কন্ট্রাক্টরের মতো কলার ধরে টাইনা না আসা পর্যন্ত আপনি কারো নামাইতে পারুন বুঝলাম মনে সেই পরিস্থিতি কি আমাদের আছে আমরা কি সেই জায়গায় আছি না আসবে আপনি করোনা শুনেন করোনা এবার দায়িত্ব নিছে করোনা চেঞ্জ করে দিবে বহু কিছু আমি আপনাকে বলে যাচ্ছি এই প্রথম যারা অনেক টাকা বানাইছিলেন দুই নাম্বার করে এরা বিদেশে যাইতে পারতেছেন না এই প্রথম এস আলম গ্রুপের মতো এত ধনী পরিবার তারা দুই ভাই একটা আইসিইউ নিয়ে মারামারি করছেন যে কে আইসিইউ ব্যবহার করবেন এরপরও যদি না হয় তাহলে মনে করবেন এই অভিশপ্ত জাতি আমরা এরপরে কি আপনি বদল দেখছেন আমি আমি খুবই আশাবাদী কারণ হচ্ছে কি যে জায়গায় এইবার করোনা টাচ করছে আগে কোনো সামরিক সরকার বলেন বা কোনো সরকারই এইভাবে এইরকম জায়গায় টাচ করতে পারে নাই এইবার যে জায়গায় টাচ করছে এইবার কিন্তু বহু লোকের কাছে টাকাটা এখন আর বড় ফ্যাক্টর না আমি তো ব্যক্তিগতভাবে কি চিন্তা করি আমি ব্যারিস্টার সুমন হই আর যাই হই আমি কিন্তু একটা আইসিইউ জীবনে পাবো না এখন আর আমার পক্ষে সম্ভব না এই জন্য আমি মাঠে ফুটবল খেলি আমার কাছে মনে হয়েছে যে এখন নিজের ইমিউনিটি আমার নিজেরই স্ট্রং করা লাগবে আর কোনো পথ আমার সামনে নাই এইবার স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে ধরেন হাসপাতালগুলো দেখছেন সারা জীবন এরা ব্যবসা করে গেল এখন প্রাইভেট হসপিটালগুলো এরা করোনা শুনলে নিতেই চায় না এই হাসপাতালে ঘুরতে ঘুরতে মানুষ মারা যায় বাংলাদেশে দেখছেন আপনি অবস্থা তো এইগুলো সহ্য করতে হইতেছে আমাদের তবে আমি বললাম করোনা অনেক কিছু চেঞ্জ করে দিবে শুধু কি তাই আপনি বলছেন বেসরকারি হাসপাতাল তিন দিন তিন দশে তিরিশ মিনিট অক্সিজেন দিয়ে 86,000 টাকা বিল দেখেছেন রিপোর্টটা হ্যাঁ রিপোর্টটা আমি দেখছি আপনি শুধু অক্সিজেনের তো বিল নিছে 86,000 টাকা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সেক্টরটাই পুরো আপনি মেডিকেল সেক্টরে স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা এই মন্ত্রণালয়ে যদি পুরো আপনি মনে করেন যে এরা আনফিট টু সার্ভ এইরকম মন্ত্রণালয়ের অধীনে যারা যারা থাকবেন তারা কেউ বিল করবেন এটা তো রীতিমতো একটা আপনি মনে করেন যে আমি কি বলতেছি যে এই পুরো মন্ত্রণালয়টা এমনভাবে চলতেছে মনে হইতেছে যে যে যেভাবে পারেন আর এই মন্ত্রণালয় না খালি বাংলাদেশে করোনার আগে একটা লুটপাটের একটা দেখেন আপনি সব জায়গায় যে যেভাবে যে জায়গায় আছে একটা ধারণা যে লুটপাট করতে হবে এই লুটপাটেরই তো একটা প্রতিচ্ছবি হইল গিয়া আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 86,000 আর 86,000 তো শুধু ওই হাসপাতালওয়ালা নিছে আমাদের যে আমার মতো ভদ্রলোক যে এই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুট করছে তাদের ডাকেন না কেন এই হাসপাতালওয়ালা তো নতুন ধরেন নষ্ট হয়েছে আর আরও যে নষ্টা আছে আমাদের দেশে আছে না করোনাকালীন সময় তো এরাই নষ্টামি করতেছে ইদানিং এদের যে উস্তাদ যারা আছে তারা নষ্টামি করতেছে না সব নষ্টরে এখন হচ্ছে কি আমরা তো আশা ছেড়েই দিছিলাম কারণ করোনা একটা আশা দেখাচ্ছে করোনা সত্য কথা বলতে মানে আপনি আপনি বলতে চাইছেন যে করোনা আমাদের সমাজকে পরিপূর্ণভাবে আমার আমার কাছে মনে হইতেছে যে সারাদিন বক্তব্য দিয়ে যে জায়গায় পৌঁছানো যাচ্ছে না মানুষের মনে সারাদিন নৈতিকতার কথা বলে বক্তব্য না আইন প্রয়োগ করে শাস্তি দিয়ে কোন দিক দিয়ে পৌঁছানো ইমাম সাহেব ওয়াজ করে কোনো লাভ হচ্ছে না ব্রাহ্মণ বক্তব্য দিয়ে কোনো লাভ হচ্ছে না পড়াশোনার যে নৈতিকতার কথা বলে কোনো লাভ হচ্ছে না যে যেভাবে যা মন ধরে তাই করতেছে এই জন্যই আমি আসলে কথাটা আমার মতো লোকের পক্ষে মানায় না করোনা আসছে আমাদেরকে প্রকৃত অর্থে এইবার ঠিক মতো আমি তো বলি যে
যদি প্রকৃত অর্থে বাংলাদেশটা ভালো চলে, এইরকম ঘটনা যাই করে বাংলাদেশটা যদি পরবর্তীতে আরও উপরের দিকে যাইতে পারে, এইরকম ঘটনার জন্য করোনা যা করার ভাই,